প্রথম প্রশ্ন, দেশের অর্থনীতির বেহাল দশা ভালো কেন? অর্থনৈতিক বৈষম্য নিয়েও প্রশ্ন করেছে কংগ্রেস পার্টি। দ্বিতীয় প্রশ্ন, কৃষকরা কেন তাদের ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছি আমরা কংগ্রেস। কেন কৃষকের আয় গত 9 বছরে দ্বিগুণ হল না, তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস পার্টি। তৃতীয় প্রশ্ন, আগামী ইস্যু ও বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেছেন কংগ্রেস নেতৃত্ব, সেই সঙ্গে জাতীয় সম্পদ কেন বিক্রি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস পার্টি। চতুর্থ প্রশ্ন, আপনার নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের, ভারতের মাটি দখল করছে যখন চীন ভারতের মাটি দখল করছে 2020 সাল থেকে, কেন সরকার উপযুক্ত পদক্ষেপ নিল না? পঞ্চম প্রশ্ন, কেন সাম্প্রদায়িক ঘৃণা ও নিঃস্বচ্ছতা এভাবে ছড়িয়ে পড়েছে, তা নিয়ে কংগ্রেস পার্টি প্রশ্ন করছে। ষষ্ঠ প্রশ্ন, দরিদ্রের উপরে আক্রমণের ঘটনা নিয়ে প্রশ্ন তুলছে কংগ্রেস পার্টি। সপ্তম প্রশ্ন, গণতান্ত্রিক সংস্থাকে বিরুদ্ধে দমানকে কাজে লাগানো হচ্ছে ও ব্রিটিশীয় নেওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং এটা প্রতিবাদ করছে কংগ্রেস। 8 নম্বর প্রশ্ন, 100 দিনের কাজের প্রকল্পে কেন বাজেট প্রমাণ হচ্ছে, কেন গরিবের কর্মসংস্থানের পক্ষে এখানে বন্ধ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন করছে কংগ্রেস। 9 নম্বর প্রশ্ন, করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন ব্যর্থ হল সরকার, কেন মুখ্যমন্ত্রী পরিবার ক্ষতিপূরণ যথাযথ পেল না, তা নিয়ে কংগ্রেস পার্টি প্রশ্ন করছে। তবে এসবের মধ্যে 9 বছর ভুক্তি উপলক্ষে 30 মিনিট থেকে 30 জন পর্যন্ত বিজেপি অন্তত 50টি পরিকল্পনা নিয়েছে সভা করেছে। কংগ্রেস পার্টি সব শহরে সব জায়গায় আমরা 9 সাল 9 সভা নিয়ে কংগ্রেস সব জায়গাতে প্রচার শুরু করে।